দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ হয়েছে এই বাজেটে কিছু পণ্য ও সেবার শুল্ক ও কর কমানো হয়েছে এবার ল্যাপটপ গুঁড়া দুধ চকলেট বিদেশি পোশাক রডসহ কিছু পণ্য সেবার দাম কমতে পারে এবারের বাজেট প্রস্তাবনা অনুযায়ী ল্যাপটপের মোট কর ভার একত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশ করা হয়েছে যা ল্যাপটপের দাম কমাতে সহায়তা করবে বাজারে গুঁড়া দুধের দাম দীর্ঘদিন ধরে চড়া বাজেটের পর গুঁড়া দুধের দাম কিছুটা কমতে পারে কারণ আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধে বিশ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে নারী পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে ফলে সেবাটির ব্যয় কমতে পারে যদিও বিগত বাজেটগুলোতেও এমন ছাড় দেওয়া হয়েছিল কিন্তু সেবা মূল্য কমেনি বলেই অভিযোগ রয়েছে ডেঙ্গু পরীক্ষার কিটের দামও কমতে পারে কমানো হয়েছে ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানির খরচও দেশীয় শিল্পকে সহায়তা করতে অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে রডের দাম কমতে পারে এমনটাই আশা করা হচ্ছে এছাড়া শুকনো ফল মাশরুম চা গ্রিন টি কফি ইত্যাদির ক্ষেত্রে শুল্ককর ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে ফলে দাম কমার সুযোগ তৈরি হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীল রাখা ও উচ্চমূল্যস্ফীতির লাগাম টানতে পেঁয়াজ রসুন মটর ছোলা চাল গম আলু মসুর ডাল ভোজ্য তেল চিনি আদা হলুদ মরিচ ডাল ভুট্টা ময়দা আটা লবণ গোলমরিচ এলাচ দারুচিনি লবঙ্গ খেজুর তেজপাতা পাট তুলা সুতা এবং সব ধরনের ফলে উচ্ছে কমানো হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উৎস কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে ফলে যুক্তি বলছে দাম কমা উচিত তবে কিছুদিন পরই বাজারেই দেখা যাবে আসলেই দাম কমেছে কিনা ডেক্স রিপোর্ট দেশ রূপান্তর